নমস্কার, আমি সূর্যমুখী। নমস্কার, আর আমি চন্দ্রমুখী। তো আজকে আমরা করতে চলেছি বিরিয়ানি চ্যালেঞ্জ। তো গাইস দেখতে থাকো। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। চলো গাইস, ভিডিওটা কেমন মজাদার হয় তার জন্য পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। তো গাইস, এত রোদে রোদে ঘুরে আমার মুখ চোখ একদম কালো হয়ে যাচ্ছে, আর শুধু তাই নয়, স্কিনের নানা রকম প্রবলেম শুরু হচ্ছে। তো এই প্রবলেমগুলো কিন্তু আমাদের এখনই সলভ করতে হবে। আমরা যদি এখন সলভ না করি আর কোনোদিনই পারবো না। তো থ্যাংক গড যে আমার কাছে কিওর স্কিন ছিল। তো আমি এখন এতটাই ব্যস্ত যে আলাদা করে ডাক্তারের কাছে গিয়ে আমাকে সলভ করতে হবে এগুলো, সেরকম টাইমই নেই আমার কাছে। তো ডক্টর আর সাথে প্রোডাক্টগুলো যদি আমরা এক জায়গায় পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়, টাইমটাও কিন্তু অনেকটা বেঁচে যায়। তো আমি তোমাদের বলছি কিওর স্কিনের ব্যাপারে। কিওর স্কিন হলো এমন একটা নেবে যে তোমাদের স্কিনের জন্য এখন কি দরকার, তোমাদের হেয়ারের জন্য অ্যাকচুয়ালি কি দরকার, কি কি প্রোডাক্ট দরকার, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রোডাক্ট পাঠানো হবে। তোমাদের স্কিনে কি কি দরকার, যেমন আমাকে পাঠানো হয়েছে, এখানে কি কি পাঠিয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো গাইস, তোমাদের এখানে দেখাচ্ছি কি দিয়েছে। সবার প্রথম যেটা দিয়েছে সেটা হলো কিওর স্কিনের একটা ফোম বেসড ফেস ওয়াশ, যেটা তোমরা সকালে এবং রাতে মানে দুবার করে ইউজ করে নেবে, ভীষণই ভালো একটা ফেস ওয়াশ। তারপর যেটা দিয়েছে এখানে কিওর স্কিনের একটা অ্যালো জেল দিয়েছে, যেটা কিন্তু আমাদের স্কিনে আর কি হাইড্রেশনটা বাড়াবে, মানে আমার ড্রাই স্কিন এবং নানা রকম প্রবলেম রয়েছে সেগুলো থেকে কিন্তু অনেকটা সলভ করবে। নেক্সট দেখো যেটা দিয়েছে এখানে একটা SPF 30 যুক্ত সানস্ক্রিন জেল দিয়েছে, যেটা আমার খুবই দরকার ছিল। আসলে আমি এতটাই রোদে ঘুরে বেড়াই, সানস্ক্রিন যদিও মাখি কিন্তু এই সানস্ক্রিনটা কিন্তু অনেকটাই আমার স্যুট করছে, আমার স্কিনের সাথে যাচ্ছে। আর সাথে আরো একটা জিনিস দিয়েছে, সেটা হলো আন্ডার আই জেল, যেটা আমার ভীষণই দরকার ছিল। তোমরাও দেখেছো যে আমার চোখের তলায় প্রচন্ডই কালি রয়েছে। তোমাদের এরকম যাদের প্রবলেম রয়েছে ডার্ক সার্কেলের, তারা অবশ্যই একবার ইউজ করে দেখো, মানে তোমাদের ভীষণ ভাবে কাজে লাগবে। তো গাইস, সবকিছু এক জায়গায় পেয়ে গিয়ে তো আমি ভীষণই হ্যাপি, আর দামটাও কিন্তু অনেকটাই কম। আর তোমরা দেখতে পাচ্ছো আমার রেজাল্ট, মানে আমি কয়েকদিন ইউজ করেছি তাতে কতটা ভালো রেজাল্ট দিচ্ছে, মানে তোমরা ইউজ করলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের কিন্তু অনেকটা চেঞ্জেস আসছে। আরো একটা কথা বলে দিই, তোমরা কিন্তু এই অ্যাপটাতে সবকিছু ডিটেলস পেয়ে যাবে, মানে তোমাদের কিভাবে কি ইউজ করতে হবে সেগুলোও বলে দেবে। আর সব থেকে বড় কথা হলো এখানে কিন্তু তোমরা একটা ডায়েট চার্টও পেয়ে যাবে, মানে তোমাদের যে স্কিন প্রবলেম, তোমাদের যে হেয়ার প্রবলেম রয়েছে তার জন্য তোমাদের কি ডায়েট হওয়া উচিত সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর হ্যাঁ, আরো একটা কথা তোমাদের বলে রাখি, ডিসপ্লেতে দেখতে পাচ্ছ একটা কুপন কোড RIA100, এটা কিন্তু আমার কুপন কোড। তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে আরো অনেকটা ডিসকাউন্ট। তো গাইস, একবার তোমরা ট্রাই করে দেখো, ভালো কিন্তু রেজাল্ট পাবে, আমি তোমাদের বলতে পারি। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো গাইস, আমরা আজকে এত খাবো জানি না আর বাড়ি যেতে পারবো কিনা, মানে সব রকমই অর্ডার দিয়ে ফেলেছি। চলো কি কি খাই গাইস দেখি। সাথে চিকেন বারবিকিউ, মানে এইসব খেয়ে আবার বিরিয়ানি, বুঝতে পারছো আজকে আমাদের অবস্থাটা কি হবে? তো গাইস, আমাদের এখনো বিরিয়ানি চ্যানেল শুরু হয়নি, আমরা তার আগে খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছো তন্দুরি, মানে এতগুলো খাওয়ার পর আমরা বিরিয়ানি রুকো, যারা সবর করো। তারপর আবার
ফ্রি। এতগুলো খাবার খাওয়ার পর আবার বিরিয়ানি, বুঝতে পারছো গাইস আমাদের অবস্থাটা এখন কি? আমি তো এমনিতেই খেতে পারি না, তোমরা এমনি আমাকে খাওয়ার চ্যালেঞ্জ করার জন্য বলো, কিন্তু এই মানুষটাকে কেন বলো বন্ধুরা? তোমরা জানো না আমি একদমই সত্যিই একদম খেতে পারি না। আমি পারি না আর পারি না, বয়স আমার বেশি না, দেখেন আমি জানি। নরম ভাজা মাংস পোলাও টাটকা তাজা, বাই বাই টাটা গুড বাই গয়া। সো গাইস আমি তো হেরে গেলাম, তো যাই হোক অনেকদিন পর এরকম চ্যালেঞ্জ করলাম বাট হেরে গেলাম। এবার এরা বলছে তিনজন মিলে আমাকে শাস্তি দেবে, মানে একটা শাস্তি নয় তিনটে শাস্তি দেওয়া হবে আমাকে। তো চলো গাইস কি শাস্তি দেয় এখন দেখা যাক, এই সহজ দিবি হ্যাঁ শাস্তিগুলো, চল দেখা যাক না কি বল কি শাস্তি, তিনজন তিনটে শাস্তি, কি শাস্তি দেবি তো গাইস এখন হচ্ছে আমাকে যে শাস্তিটা দিয়েছে এখানে আমাকে নাচতে হবে, তো চলো গাইস আমি নাচছি তোমরা দেখতে থাকো। তোমার দিনা
দাও কি সম্ভব গাইস বলো তোমরা মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই ইয়ে মজাক হো রহা হ্যায় এক সেকেন্ড ইয়ার মজাক গাইস পড়না আমাকে আরো কঠিন একটা শাস্তি দিয়েছে মানে এইটা করা কি সম্ভব নিচে বসে খেতে হবে মানে এইটা খেতে হবে নিচে বসে বসে পড়ো শাস্তি মানে শাস্তি বসে পড়ো মানে বসে পড়ো সত্যি তুমি সত্যি একই সত্যি নাকি স্বপ্ন দেখি বাবা আমার কি বিয়ে হবে না বাবা আমার কি সত্যি তুমি গাইজ আমার এখনো একটা শাস্তি বাকি মানে এরা এত শাস্তি দিচ্ছে আমাকে কি বলবো এখন আমার ভাই দেবে মানে এরা তিনজন ছিল তিনজন মিলে তিনটা দিয়েছে মানে দুটো শাস্তি তোমরা দেখে নিয়েছে এত কঠিন আরো একটা এই সহজ দিকে বল আমি এটা পারবো না হামাগুড়ি দেওয়া যায় এখানে আমার পা মা ছিঁড়ে যাবে আজকে এই জামা কাপড় পরে এসছি একেই হামাগুড়ি দিয়ে হাঁটবো না কি করবো হামাগুড়ি তো গাইস এইরকম শাস্তি দিল আমাকে এরা দেখতে পাচ্ছ তো আমি এখন কোথায় আছি আমি এখন আছি কৃষ্ণনগর স্টেশনে মানে বাস পাইনি ট্রেনে করে যাবো বাড়ি তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আরো যা যা হয় সবকিছু করে দেবে মানে পাবলিক এখানেও আমাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছে বুঝতে পারছে এই সেই ভয়ানক প্রাণী চেঁচাচ্ছে রাত দুপুরে তো গাইস আর বেশি কথা বলতে পারছি না এমনিতে প্রচুর প্রচুর খেয়ে ফেলেছি তো আজকের মতো টাটা।